নমস্কার। ঠিক এই মুহূর্তে আমরাঙ্গার বোদাই গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুরে সিপিআইএম কর্মী সমর্থকদের দোকানগুলোয় আগুন জ্বলছে। ঠিক এই মুহূর্তে বোদাই গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্লভপুরে সিপিআইএম কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। আমায় মার্জনা করবেন, আমি এই সন্ধ্যাকে শুভ সন্ধ্যা বলতে পারলাম না। কবি নবারুণ ভট্টাচার্য বলেছিলেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের রঙ্গভূমি আমার দেশ না। কে জল্লাদ? নদিয়ার শান্তিপুরের সঞ্জিত প্রামাণিক নামের যে ছেলেটা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে টেট পরীক্ষায় বসবার পরে টেট পরীক্ষায় মাত্র 1.07% পাশ করবার কারণে উত্তীর্ণ হয়নি, চাকরি পাওয়ার জন্য মনোনীত হয়নি, এসএসসির ফর্ম ফিল আপ করে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি, শেষ পর্যন্ত শান্তিপুরে 2016 কংগ্রেসের প্রতীকে জেতা তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের কথায় পাশের গ্রামে ভোট লুট করতে গিয়ে জনতার প্রতিরোধে জীবন দিয়েছিলেন, সে ছেলেটা কি জল্লাদ? না। 20 জুলাই বিধানসভার অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করেছিলাম সঞ্জিত প্রামাণিকের নামটা শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত হোক, হয়নি। তখন পর্যন্ত মৃত 74 জনের কারোর নামই অন্তর্ভুক্ত হয়নি, তাদের একটা উল্লেখযোগ্য অংশ তৃণমূলের কর্মী। আমডাঙ্গার যে ঘটনাকে কেন্দ্র করে সম্ভবত আজকের বিষয়বস্তু নির্বাচন, এই আমডাঙ্গাতেও তৃণমূল কংগ্রেসের নিহতের সংখ্যা 2, আহতের সংখ্যা অনেক। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আপনারা যে কেউ চাইলে পরে এই সভার শেষে বারাসত হাসপাতালে তৃণমূল কংগ্রেসের নিহত 6 কর্মীকে দেখতে যেতে পারেন, অদ্ভুতভাবে দেখবেন তাদের 6 ডান হাত উড়ে গেছে বোমায়। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্টার ওয়ার, ইরাকের আক্রমণ, পৃথিবীর কোনো জায়গার কোনো যুদ্ধ থেকে এমন আহত মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন 6, 7, 10 একসঙ্গে, যাদের প্রত্যেকেরই ডান চোখে গুলি লেগেছে, যাদের প্রত্যেকেরই বাপার ভেঙে গেছে, যাদের প্রত্যেকেরই কোমরে গুলি লেগেছে, যাদের প্রত্যেকেরই ডান হাত উড়ে গেছে? আপনি পারবেন না। একমাত্র পারবেন তখন যদি 6 ডান হাতে বোমা ছুটতে গিয়ে সেই বোমা নিজের হাতে বাস্ট করে, একমাত্র তখন ডান হাত উড়ে গেছে 6 এই বাস্তবতা সম্ভব, অন্য কোনোভাবে কোনো যুক্তিতে সম্ভব না। মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক একটা সভা করলেন আমডাঙ্গাতে, আমি জানি না সুমনের কাছে তার ভিডিও রেকর্ডিং আছে কি না, না থাকলে আমি পাঠিয়ে দেব। বোদাই 15 তৃণমূল 6, তারাবেড়িয়া 19 তৃণমূল 9, মরিচা 20 তৃণমূল 8। জ্যোতিপ্রিয় মল্লিক মিটিংয়ে বক্তৃতা করে বললেন, এই 3টেতে 29 ভোট গঠন হবে, যেগুলোয় তৃণমূল বেশি সেগুলোয় 24 হয়ে গেছে, 29 ভোট গঠন হবে, যদি তৃণমূলের ভোট না হয় তাহলে ভবিষ্যৎ ভালো হবে না। আর গতকাল অনুব্রত মণ্ডল যে বক্তৃতা করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির মিটিংয়ে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তা আপনাদের সকলের কাছে পৌঁছে গেছে, যেখানে তিনি একজন মহিলার নাম করে বলছেন যে ওকে গাঁজা কেসে আটকে দেওয়া হোক, নির্দেশ দিচ্ছেন একটা রাষ্ট্রীয় দলের। একটু আগে মাননীয় মন্ত্রী বলেছেন গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠা, কোন মুখটা গুরুত্বপূর্ণ? কদিন বাদে দুর্গাপুজো, গরদ পড়া মুখটা? কদিন আগে ঈদ গেছে, হিজাব পড়া মুখটা? নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়েছিলেন, সেই মুখটা? বসিরহাটের দাঙ্গার সময় বাংলাদেশ থেকে যে টাটা সুমোগুলো ঢুকেছিল সেগুলো অবাধে সীমান্তে পেরিয়ে ওপারে চলে গেছিল, যাওয়ার অনুমতি বা ব্যবস্থাপনা করে দেওয়া মুখটা? ধুলাগড়ের অত বড় দাঙ্গায় একজনকেও গ্রেপ্তার না করা মুখটা? কোন মুখটা আসলে গুরুত্বপূর্ণ?
মাননীয় মন্ত্রী সেটা ব্যাখ্যা করেননি, কিন্তু সেই ব্যাখ্যাটা আমাদের জানাটা খুব প্রয়োজন। প্রয়োজন এই জন্য, মকরামপুরে যখন তৃণমূল কংগ্রেসের অফিসে বিস্ফোরণ হল, বোমা ফাটল, আহত হলেন, একই ঘটনা আপনাদের মনে আছে বর্ধমান জেলায় ঘটেছিল, গোটা রাজ্যের অনেকগুলো জায়গায় ঘটছে। আচ্ছা, রাজ্যে তো একটা প্রশাসন আছে, যে প্রশাসন গণতন্ত্রের পক্ষে, যে প্রশাসনের পক্ষে 50 ভাগের বেশি মানুষ একটু আগে মাননীয় মন্ত্রী দাবি করেছেন, আমি একটু সংশোধন করে দিতে চাই। সরকার থেকে পঞ্চায়েত ভোটের যে সংখ্যাতাত্ত্বিক ফলাফল বেরিয়েছে, তাতে গ্রাম পঞ্চায়েত লেভেলে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 44.24, 50% না, আর বাকি দুটো পর্যায়ের কাউন্টিং এ বিরোধীরা কেউ ছিলই না, ওটা বাড়তে বাড়তে 66-70 পর্যন্ত পৌঁছেছে। সুতরাং 50% না বলে 70 বললেও কোনো অসুবিধে হতো না, কিন্তু যে লেভেলে কাউন্টিং এ বিরোধীরা কেউ না কেউ ছিল, সে লেভেলে সরকারি তথ্য ওটাকে 44.24 বলছে। মাননীয় মন্ত্রী বলবার সময় সরকারি তথ্যের বাইরে বেরোলে পরে আমাদের একটু অসুবিধে হতে পারে। ধরুন আমরা নাই, গ্রেপ্তার হয়েছেন 28 জন, আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আহমেদ আলী খান গ্রেপ্তার হয়েছেন, এবিপি আনন্দ, 24 ঘন্টা, আরো অনেকগুলো চ্যানেল, তারা লাইভ দেখিয়েছে আহমেদ খানের গ্রেপ্তার আরজিগড় হাসপাতাল থেকে ঠিক রাত 1:49। ওই দিন আমাদের জেলা সম্পাদক মন্ডলীর সভা ছিল বারাসতে, আমি এবং আহমদ খান একসঙ্গে 7:15 অবধি ছিলাম। 7:45 আহমেদ খান মধ্যমগ্রামের শহীদ স্মৃতি ভবনে মিটিং করে বেরিয়েছেন। রাত্রির 11:45 আরজিগড়ের হাসপাতালের কাছের একটি এটিএম থেকে টাকা তুলেছেন আহতদের চিকিৎসার জন্য। 1:49 গ্রেপ্তার হলেন, পুলিশ কোর্টে বলল উনাকে আমডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এইটা হচ্ছে রাজ্যের প্রশাসন। আজকে আমডাঙ্গায় আমাদের প্রতিবাদ সভা করতে যাওয়ার কথা, আমি নিজে সেখানে উপস্থিত, যেতে দেওয়া হলো না, আটকে দেওয়া হলো এদিকে সন্তোষপুরে, ওদিকে আবাল সিদ্ধির মোড়ে। এইটা হচ্ছে রাজ্যের প্রশাসন। বিরোধী শূন্য চাই, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বিরোধীদের কথা বলার অধিকার থাকবে না, যদি প্রিয় মল্লিক, অনুব্রত মন্ডলরা বলছেন এবং পুলিশকে কার্যত তাদের দলদাসে পরিণত করবার চেষ্টা করছেন। হিটলারও চেষ্টা করেছিলেন, মুসোলিনি, ফ্র্যাঙ্কো অনেকেই চেষ্টা করেছিলেন, এ চেষ্টা সফল হয় না। শেষ পর্যন্ত মানুষ জেতে, শেষ পর্যন্ত গণতন্ত্র জেতে। কিন্তু সমস্যা হচ্ছে এটা যে ভারী অদ্ভুত দল, ভারী অদ্ভুত তার সংস্কৃতি। গোটা রাজ্যের সিন্ডিকেট, গোটা রাজ্যের খাদান, গোটা রাজ্যের বালি পাথর, সবচাইতে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কোন 3টে জেলা? বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ। কেন এই 3টে জেলা সবচাইতে বেশি বিখ্যাত? একটায় সবচাইতে বেশি বেআইনি কয়লা, একটায় সবচাইতে বেশি বেআইনি পাথর, আর একটা দিয়ে সবচাইতে বেশি বেআইনি গরু পাচার। বিরোধীরা নেই, যারা আছেন তারা জিতেছেন। এই তর্ককে মেনে নিলে বলতে হয় যেখানে সবচাইতে বেশি বেআইনি গরু, সবচাইতে বেশি বেআইনি পাথর, সবচাইতে বেশি বেআইনি বালি, সেখানেই আপনারা আছেন, আপনারা সেখানেই থাকুন। পশ্চিমবাংলার মানুষ আপনাদেরকে বেআইনি করে দেওয়ার জন্য যাবতীয় উদ্যোগ নিচ্ছে। ধন্যবাদ।